তো হ্যালো গাইস আমি চলে এসেছি কস অফ ক্লানে আরও একটা ভিডিও নিয়ে তো গাইস দেখছো অলরেডি কিন্তু আমার ফের একই অবস্থা চার চারটে বিল্ডার ফাঁকা ঠিক আছে তো চলো আমি বুস্টটাকে রিমুভ করি এবং আমাদের দেখছো সি ডব্লু এল ওয়ার অ্যাটাক চলছে অলরেডি ঠিক আছে আর সিডব্লু এল অ্যাটাকের মধ্যে আমরা মোটামুটি দুটো দুটো অ্যাটাক অলরেডি জিতে গেছি তো দেখো আমি তোমাদেরকে দেখাই দেখো এখানে দুটো টিক চিহ্ন দেখছো সবুজ হয়ে গেছে অলরেডি দুটো আমরা জিতে আছি তো আমাদের এরকম একটা বেস পড়েছে আর এটা হচ্ছে আমার বেস দশ নম্বর ঠিক আছে আর আমার এখানে দশ নম্বরে সাতের বেস পড়েছে দেখা তো সাতের বেসে মারাটা উচিত হবে না আমার তাহলে লো বেসেরগুলো কী করবে তো আমি একটু উঁচু লেভেলের দিকে যাব তো আমি ভাবছি এখানে আটের এই বেস্টের উপরে অ্যাটাক মারবো তো এই বেসটার অ্যাটাকটা তোমরা ভালোভাবে দেখো আমাদের কিন্তু সিডব্লু এল অ্যাটাকের মধ্যে মানে সব টার্গেট কিন্তু আমাদের জেতাটা নিয়ে ঠিক আছে আর এখানে কিন্তু কিংয়ের কাছে আছে আমাদের সিসিটা তো এই সিসিটাকে আমরা প্রথমে মানে বের করার চেষ্টা করবো একবার তো আমরা প্রথমে আগে অ্যাটাকের মধ্যে চলে যাই ঠিক আছে আমি সিসির এনিমি সিসিতে ড্রাগান নিয়েছি আর এটাকে আমি মানে বেলকারি অ্যাটাক করব তো প্রথম আমি একটা কাজ করব জাস্ট একটা উজার দেবো এবং দেখবো যে এখান দিয়ে কী বেরোচ্ছে ও আচ্ছা ড্রাগন এবং ড্রাগান আর এ বেরিয়েছে তো ঠিক আছে আমি প্রথমে গোলেমটা একটু দূরের দিকে দেবো ঠিক আছে আরও একটা গোলেম এই দিকে দেবো ঠিক আছে ড্রাগনটা আস্তে আস্তে আমি ড্রাগনটাকে এই দিকে দিয়ে শেষ করে দেবো ঠিক আছে ড্রাগনটাকে দিয়ে আমি শেষ করে দেবো আর আমার সিসির ড্রাগনও এখানে দিয়ে দিই ব্যাস পারফেক্ট হয়ে গেছে গাইস এবারে শুধুমাত্র আমাদের অ্যাটাকটা ঠিকঠাকভাবে মারা নিয়ে কথা ব্যাস আর কিচ্ছু লাগবে না আমরা এখানে ব্যালকারি এইখানটাতে ছেড়ে দেব। পুরো ভ্যালকারি সব একসাথে ছেড়ে দিলাম ব্যাস এরা মেন কথা ভিতরে ঢুকতে পারলে হয় তো এখনও পর্যন্ত কেউ ভিতরের দিকে গেল না তো দেখা যাক যে ব্যাপারটা কি হচ্ছে এবং কোন দিক দিয়ে ভ্যালকারি ঢুকে ভিতরে ঠিক আছে আমরা আগে ব্যালকারিকে ভিতরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো একবার গায়ে সব ব্যালকারি বাইরে চলে এসছে তো আমি এখানে একটা হিল স্পেল মেরে দেবো কারণ আমার ব্যালকারিগুলোকে বাঁচিয়ে রাখতে হবে সবথেকে বড়ো কথা হচ্ছে এটাই তো অলরেডি আমি টাউন হল পেয়ে গেছি বাইরের দিক দিয়েই মানে আমার উইজার্ট অলরেডি ঢুকে গেছে এবং টাউন হল নিয়ে নিয়েছে ঠিক আছে তো এখানে আমি আরও একটা হিল স্পেল ছাড়বো আর সাথে একটা রেজ স্পেল আর আমার পয়জন স্পেল সোয়াগ হয়ে গেছে পয়জন স্প্রেলের কোনো কাজ নেই ঠিক আছে আর আমার এদিকে একটা গোলেমো বেঁচে গেছে এটা একটা ইজিলি থ্রি স্টার হয়ে গেলো ঠিক আছে আমি পয়জন স্প্রেলটাকে সোয়াগ করে দিলাম আর আমার সিসির যে ফ্রিজটা সেই ফ্রিজটাকে আমি রেখে দেব নেক্সট এতে লাগবে এটাকে ঠিক আছে তো ইজিলি এটা একটা থ্রি স্টার হয়ে গেলো আর আমরা অলরেডি পরস্পর দুটো জিতে গেছি তোমরা সেটা দেখলে ঠিক আছে আর এদিকে দেখো কিন্তু বেশ মোটামুটি খুব ভালো বেশ পড়েনি কিন্তু উপরের দিকে একটু মোটামুটি ভালো বেশ পড়েছে আমাদের এগারো টাউন একটু সমস্যা হয়ে যাবে আর অলরেডি উপরে একটা অ্যাটাক হয়ে গেছে ঠিক আছে আর এখানে দেখছো মোটামুটি আশা করি এটা জেতার চান্স বেশি আছে তো জানি না কি হবে এখন তো ঠিক আছে চলো আর আমার এখানে দেখছো গাইস ফাইনালি আমি আরও একটা জেমস পেয়েছি পঁচাত্তরটা জেমস পেয়েছি তো জেমসটাকে আমি ক্লিম করলাম গাইস আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম কিন্তু আমার এই আটের বেসের মধ্যে মোটামুটি টার্গেট আছে যে আমি পাঁচটা বিল্ডারকে নামিয়ে ফেলবো ঠিক আছে আর দেখো আমি যেগুলোকে আপডেটে বসিয়েছিলাম সেগুলো কিন্তু কমপ্লিট ঠিক আছে মোটর এটা হচ্ছে ডবল কেনান আর এটা হচ্ছে কেনান ঠিক আছে অলরেডি পুরো সব কিছু আমার কমপ্লিট তো আমি এগুলোকে প্রথমে একটা কাজ করে ফেলি মানে এগুলোকে এটে সাইটে করে ফেলি ঠিক আছে আর তারপরে আমার একটু লুট করতে হবে অ্যাটাকও মারতে হবে তো তার মধ্যে আমি আর্মি বসিয়ে দিই ঠিক আছে আর আমার এখানে দেখা যাক যে আর কি কি আপডেট করতে পারবো উজার টাওয়ার এটাও কমপ্লিট হয়ে গেছে তো উজার টাওয়ারটাকে আমি এই দিকে বসিয়ে রাখবো ঠিক আছে যাতে আমার বুঝতে সুবিধা হয় ঠিক আছে আর এটা হচ্ছে হিডেন টেসলা তো গাইস হিডেন টেস্টও তো আমাদের ম্যাক্স হয়ে এসছে তো হাঁটিয়ে দিলাম এখান থেকে তো এইটাকে আমি প্রথমে একবার বসিয়ে দিয়ে এই হিডেন টেসলাটাকে আমাদের এটা বাকি আছে আর এটা বাকি আছে আর এইখানে তো গাইস মোটামুটি বাকি আছে এইগুলো ঠিক আছে এখানে একটা এটা বারোতে হয়ে গেছে মানে এটা ম্যাক্স হয়ে গেছে ঠিক আছে এই একটা মাত্র শুধু বাকি আছে তো এইগুলোকে আমি এখান থেকে আমাকে হাঁটাতে হবে না তো আমার এখানটা গণ্ডগোল হয়ে যাবে তো আমি একটা কাজ করতে পারি এখানে যদিও আমাদের এই যে আলেকজার কালেক্টরগুলো দেখছো আরেকজন ড্রিলগুলো তো এই ড্রিলগুলো কিন্তু একটু এই দিকে সরাতে হবে তাহলেই কিন্তু আমি আলেকজার এ মেশিনের এটা বসাতে পারবো এখানে তা না তো বসাতে পারবো না তো ওই জায়গাটা আমি ফাঁকা করেছি চলো একটা বসিয়ে দিলাম আরও একটা বই দুটো বসিয়ে দিলাম আর একটাই মাত্র বাকি আছে এবং দুটো উজার টাওয়ার আর একটাই মাত্র আমার আলেকজার কালেক্টর বাকি আছে ঠিক আছে তো আমি চলে যাব অ্যাটাকের মধ্যে অলরেডি আমার আর্মি কিন্তু রেডি আছে কিন্তু সিসির আর্মি নেই ঠিক আছে তো সিসির আর্মি ছাড়াই কিন্তু আমাকে অ্যাটাক মারতে হবে আর গাইস দেখো সেই একই অবস্থা ট্রফির জন্য কিন্তু আমি মার খেয়ে যাচ্ছি প্রত্যেকটা বেশ আমার নাইন পড়ছে ঠিক আছে তো আমি এই অ্যাটাকটার পরে এই অ্যাটাকটার পরে কিছু অ্যাটাক মারবো যেটাতে আমি ট্রফি কিছু কমাতে পারবো ঠিক আছে সেরকম একটা অ্যাটাক মারবো আর চলো এটা থেকে আমি ডাইরেক্ট অ্যাটাকটা মেরে দিই কিন্তু এখানে একটু ভুল হয়েছে আমি দুটো গোলে মাইনাস করে দিয়েছিলাম তো সেখান থেকে আমার দুটো ড্রাগান চলে এসছে তো ঠিক আছে এখানে যদি ও ড্রাগান অ্যাটাক হবে কোনো অসুবিধা নেই ঠিক আছে এই জায়গাটাতে ড্রাগান অ্যাটাক হতে পারে তো চলো আমি কিংকে এই সাইডের দিকে দেবো আর কিংয়ের সাথে একটু উজার দিয়ে দেবো ড্রাগান এখানটাতে তিনটে দিয়ে দেবো এইদিকে দিকে কিছু উজার দেবো এখানে কিছু উজার দেব কিংয়ের অ্যাবিলিটি দিয়ে দেব অল ব্রেকার দিয়ে একটু সাহায্য করে দেখি বাহ খুব সুন্দরভাবে অল ব্রেকারে অল ভেঙেছে তো এসে আমার ব্যালকারি মোটামুটি একটা বাইরে গেছে আর এখানে একটা পয়জন স্পেল দেবো সিসির একটা হিলার আর পয়জন স্পেল দিলাম সিসির থেকে আমাদের এর ইয়ে বেরিয়েছিল জায়েন্ট তো আমাকে এখানে আরও একটা কাজ করে দিতে হবে আরও একটা হিল স্পেল দিয়ে দিলাম একটা ফ্রিজ না তো এখানে আমার ড্রাগানটাকে মেরে দিচ্ছিলো এক্ষুনি মেরে দিচ্ছিল ব্যালকারি আর বেঁচে নেই মনে হয় ড্রাগনের জন্য আমার একটু সমস্যা হয়ে গেল বেলকারিগুলো সব চলে গেল খাতাম মানে ইয়েটা একটা একটু আলাদা রকমের হলো ঠিক আছে ইয়াটা একটা ফেল হয়ে গেলো মোটামুটি মানে ফেল মানে কি লুটগুলো পেলাম না ই আর কি লুটগুলো দরকার ছিল একটু না তো তার মধ্যে দুটো ড্রাগন রয়েছে দেখা যাক কী হচ্ছে ব্যাপারটা শেষ পর্যন্ত উজাট রয়েছে কিছু বেঁচে আর আমার আলেকজার কিন্তু গাছ লাগবে না তারপরও আলেকজার প্রচুর লুট হয়ে গেছে এখন ড্রাগানও অনেক শেষ আমার ড্রাগান শেষ আর মেন কথা হচ্ছে লুট কমপ্লিট ঠিক আছে আমার গোল্ড পুরো লুট হয়ে গেছে আমি এখন এখান থেকে ব্যাকে চলে আসবো পুরো গোল্ড লুট হয়ে গেছে তো দেখা যাক যে এবারে একটু কিছু করাতে পারছি কি না কিছু তো কিছুই করতে পারবো না এটা তো হবে একটাই হবে গাইস এটাই শুধু একটা মাত্র হয়েছে আর আমি দেখবো যে আমার এখানে কিছু আছে কি না তো এখানে গায়ে খুবই সীমিত লুট আছে তো এই লুট দিয়ে কিছু হবে না তো আমাকে কিন্তু এখনও অ্যাটাক মারতে হবে তারপরে কিন্তু আমি আরও দুটো বিল্ডারকে বসাতে পারবো তো অলরেডি ফাইনালি দেখো তিরিশ মিনিট বাকি আছে এখানে দেখছো ফাইনালি তিরিশ মিনিট বাকি আছে আর এখানে আমার পুরো রিসার্চ সেন্টার কমপ্লিট ঠিক আছে পুরো রিসার্চ সেন্টার আমার কমপ্লিট রিসার্চ হতে কিন্তু আর আমি আলেকজাডার শেষ করতে পারবো না আলেকজা নেক্সট বেসে যখন যাব তখনই শেষ করতে পারবো তো তার আগে আমি আলেকজা শেষ করতে পারবো না এইখানে দেখো লুট প্রচুর হয়ে গেছে সেই লুটও আমি শেষ করতে পারবো না ঠিক আছে তো গ্যাস ভিডিওটা আজকের এতটুকুই